আজকে যারা গ্রেফতার হয়েছে তাদের জন্য কেন ছাত্র সমাজকে প্রতিবাদ করা লাগবে, কেন আজকে যুব সমাজকে আইনজীবী নিয়োগ করা লাগবে? আপনাদেরকে এখানে রাখা হয়েছে কি এসির হাওয়ার বাতাস খাইতে? বাতাস একদম ছুটাই দেবো তাই না বাবু? এবং পুলিশ ভাইদেরকেও বলতে চাই যে আমরা এখানে আজীবন থাকতে আসি নাই, কোন বিশৃঙ্খলা করবে না। আমাদের একজন নেতা কর্মী গাড়ি যেতে চলে চলতে পারে, গাড়ি চলাচলের জায়গা করে দেন। আপনার একটু পিছিয়ে পাচ্ছেন, ফেরানিয়া একটু পিছিয়ে যান, ফেরানিয়া একটু পিছিয়ে যান। উপস্থিতি আপনার ইতিমধ্যে অবগত আছেন 338 জন প্রবাসীকে অন্যায় ভাবে ভিত্তিহীন অভিযোগে বিতর্কিত 54 ধারায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একটাও সুনির্দিষ্ট কোন অভিযোগ নাই। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি কোয়ারেন্টিনে বসে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কাজে লিপ্ত ছিল, তারা নাকি সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এটা হচ্ছে সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য। কিন্তু আমরা দেখেছি তারা বাহারানপুরের নেতামে তারা অনেকে মানব পাচারকারী চক্রের একটা চক্রান্তের শিকার হয়েছিল। তারা কেউ ভিয়েতনাম দূতাবাসের ওখানে গিয়েছিল কনসুলেটের ওখানে, তারা যেন দেশে ফিরে আসতে পারে সেই বিষয়ে সহযোগিতা প্রার্থনা করতে। এবং তার আগে যে 255 জন প্রবাসী তাদেরকে বাহরাইন কুয়েত ওই সমস্ত দেশগুলো তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে করোনাকালীন সময়ে, অনেকে ছোটখাটো অভিযোগে হয়তো চাকরি হারিয়েছে বা কেউ তার এই করোনার কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, নানা ধরনের অসঙ্গতির কারণে তাদেরকে দেশে ফিরে আসতে বলা হয়েছে। ওই দেশের সরকার তাদের ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের দেশের সরকার কি করেছে? যে প্রবাসী যে এমিগ্রেন্টদের এত গর্ব করেন এই দুঃসময়ের মধ্যেও, যেখানে রিজার্ভের পরিমাণ $34 বিলিয়ন, যেখানে জুন মাসে হাইস্ট রিজার্ভ এসেছে এমিগ্রেন্ট যোদ্ধাদের কাছ থেকে, একটা শ্রমিক বিদেশে যায় জায়গা জমি বউ বাবা মায়ের স্বর্ণ বন্ধক রেখে অনেকে বিদেশে যায়। আর এই যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে জমিদার তারা আছে এখানে এসিতে বসে হাওয়া খান আর জনগণের প্রতি দায়িত্ব পালন করেন না, আজকে 338 জন প্রবাসী একটা অন্যায় ভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ওই সমস্ত দেশে, আবার এখানে এসেও তারা কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। আপনারা জমিদাররা কি করতেছেন? আমরা বলতে চাই আমার আপনার রিকচালক কৃষক শ্রমিকের টাকায় এই উঁচু ভবন, জনগণের টাকা পাই পাই হিসাব করে খরচ করবেন, জনগণের যে বেতনের টাকাটা আপনার ছেলে মেয়েকে কানাডা সিঙ্গাপুর পড়াইতেছেন, বিদেশে চিকিৎসা নিতে যান, একটু বিবেককে ভাববেন যে কেন আপনাকে বেতন দেওয়া হয়, বেতনটা হালাল করার চেষ্টা করবেন। হাজার হাজার কোটি টাকা জমা করেছে প্রবাসীরা, যখন বাইরে যায় তারা প্রত্যেকেই একটা কল্যাণ ফ্রি দিয়ে দেয়। এই সময় ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 5 লক্ষ প্রবাসী দেশে এসে পড়েছে, আরো প্রায় 10 লক্ষ বিভিন্ন দেশে একেবারেই কর্মহীন হয়ে পড়ছে, তারা দেশে চলে আসা লাগবে। এই যে 20 লক্ষ প্রবাসী প্রায় দেশে আসবে, তাদের নিয়ে আপনাদের কর্ম পরিকল্পনাটা কি? আজকে যারা গ্রেপ্তার হয়েছে তাদের জন্য কেন ছাত্র সমাজকে প্রতিবাদ করা লাগবে, কেন আজকে যুব সমাজকে আইনজীবী নিয়োগ করা লাগবে? আপনাদেরকে এখানে রাখা হচ্ছে কি এসির হাওয়ার বাতাস খাইতে?
বাতাস একদম ছুটাই দেব টাই দেব বাবু চলে বলে যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে যদি চাইরা দে সিদ্ধান্ত যদি সমাজ সিদ্ধান্ত যদি ছাত্র রক্ষা করতে ব্যর্থ হন আপনাদেরকে টেনে নামানো হবে কথা ডাইরেক্ট আমরা বলতে চাই আমরা এখানে কোনো বিশৃঙ্খলা করতে আসি নাই আমরা এসেছি প্রেস ক্লাবে আমাদের প্রোগ্রাম ছিল সেখানে আলটিমেটাম দেওয়া হয়েছে এই প্রবাসীদেরকে যদি অতি দ্রুত মুক্তি না দেওয়া হয় এবং তাদের সমস্যার সমাধানে যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় আজকে আমরা আপনাদের এখানে দাঁড়িয়ে কথা বলছি পরের দিন আর এখানে দাঁড়ানো অবস্থায় দেখবেন না অন্য অবস্থানে দেখবেন আপনারা বলতে পারেন আপনাদের পেটা বাহিনী আছে প্রয়োজনে ফাইট করব এখন ন্যায়ের শক্তি বেশি না অন্যায়ের শক্তি বেশি সুতরাং আপনাদেরকে বলতে চাই যে আমরা যে দাবিতে এসেছি এখনই মুহূর্ত না করে আপনাদের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে সুপার অথরিটি রয়েছে তাদের সাথে কথা বলে এই প্রবাসীদের যদি সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগে অপরাধ থেকে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের অভিযুক্ততা থেকে থাকে সেটাও পরিষ্কার করবেন কিন্তু এই ভংসং আইন যে ডিজিটাল নিরাপত্তা আইন চন্ন দ্বারার আইন এই সমস্ত জনগণের সামনে তামাশা করা যাবে না এই সমস্ত আইনের মাধ্যমে হয়রানি করে জনগণকে দমানো যাবে না আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে আমরা বলেছি যে এরপরে প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানেও যদি কাজ না হয় যদি আমরা বেঁচে থাকি তাহলে বঙ্গভবন গণভবন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা প্রয়োজন আমরা যারা এখানে আমাদের সাথে মিছিল করে এসেছেন এবং এখানে যে সাংবাদিক ভাইয়েরা পুলিশ ভাইয়েরা এবং প্রিয় দেশবাসী যারা উপস্থিত আছেন আমরা আসলে এই যে 338 জন প্রবাসী যাদেরকে অন্যায়ভাবে অবৈধভাবে জেলখানায় ঢোকানো হয়েছে তাদের মুক্তির দাবিতে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম আমরা কথা বলেছি তাদের মুক্তির দাবিতে এরপর আমরা দুঃখ প্রসঙ্গে এখানে এসেছি এখানে আসার পিছনে আমাদের সুস্পষ্ট উদ্দেশ্য আছে আমরা এখানে শুধু শুধু মিছিল নিয়ে আছি এই যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যাদেরকে বছরে শত শত কোটি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে পোষা হয় সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই আটক যারা আছেন প্রবাসী তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন এটা জানার জন্য তাদের কাছে জবাব চাইতে আমরা এখানে এসেছি আমরা এখান থেকে একটা প্রতিনিধি দল দিয়ে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভিতরে যেতে চাই এবং তাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলতে চাই তাদের কাছে আমরা জানতে চাই আমরা জনগণের প্রতিনিধি হিসেবে ট্যাক্স পেয়ার জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের চালার অধিকার আছে যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন কোন ব্যবস্থা আমরা কিন্তু দেখতে পাইনি চাওয়ার জন্য আমরা একটা প্রতিনিধি দল দিয়ে এই কিছুক্ষণের মধ্যেই আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তাদের সাথে কথা বলতে আপনি যেতে চান এবং পাশাপাশি আমাদের কর্মসূচি আমরা সমাপ্ত করতে চাই এবং আমাদের সাথে যে সহযোগিতা বন্ধুরা এসেছেন তাদেরকে আমরা এখানে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি এবং বৃষ্টি তো অনেক হচ্ছে এখানে আমরা আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ বন্ধুরা।